হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা সেটি আপনি চেক করবেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার ফোনে আমি গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে সার্চ বারে লিখতে হবে আপনাকে বার্থ সার্টিফিকেট চেক। তো আমি বার্থ সার্টিফিকেট চেকটি লিখলাম। লেখার পর আমার ফার্স্টে যে ওয়েবসাইটটি আসছে এটাতে আমি এখন ক্লিক করতেছি, বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন। এটিতে ক্লিক করার পর এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে দিতে হবে। তো আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর আমি যে কাজটি করতেছি, আমার জন্ম নিবন্ধন আমার বার্থ ডেটটি আমি এখানে দিয়ে দিই। পর আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমার ক্যাপসাটি এখানে পূরণ করে দিতে হবে। তো আমি ক্যাপসাটা পূরণ করে দিচ্ছি 10/16/26। তো আমি 26 দিয়ে দিলাম। 26 দেওয়ার পর আমি সার্চে ক্লিক করতেছি। তো ভিউয়ার্স, ক্যাপচাটা পূরণ করার পর আমার অনলাইনে অল ডিটেইলস চলে আসছে। তো আসলে এভাবে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে চেক করতে হয়। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, এবং ট্যাগ দুনিয়া আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।